হ্যালো এভরিওয়ান, আজ বলবো ইউরিক অ্যাসিড কমাতে কি খাবেন আর কি খাবেন না। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। তবে হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। আধুনিক শহরের জীবনে ইউরিক অ্যাসিড বৃদ্ধির সমস্যা অনেকেরই দেখা যায়। এর ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। একটু সচেতন হয়ে খাদ্য অভ্যাসে পরিবর্তন আনলে ইউরিক অ্যাসিড অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তাকে হাইপার ইউরেসিমিয়া বলে। ইউরিক অ্যাসিডের প্রায় 2/3 আমাদের দেহে প্রাকৃতিকভাবে তৈরি হয়, বাকিটা আসে আমাদের খাদ্য থেকে, বিশেষ করে পিউরিন সমৃদ্ধ খাবার থেকে। কেননা পিউরিন ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয়। আমাদের শরীরে স্বাভাবিকভাবেই একটা নির্দিষ্ট পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে, কিন্তু ঝামেলা বাদে যখন কিডনি অতিরিক্ত ইউরিক অ্যাসিড শরীর থেকে বের করে দিতে পারে না, কিংবা দেহে অতিরিক্ত ইউরিক অ্যাসিড তৈরি করতে শুরু করে, তখন এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড ক্রিস্টাল আকারে দেহের বিভিন্ন অস্থিসন্ধি বা জয়েন্টে জমতে থাকে। ফলে আক্রান্ত ব্যক্তি শরীরের বিভিন্ন জয়েন্টে মাঝারি থেকে তীব্র ব্যথা, ফুলে যাওয়া, লাল হওয়া এবং যন্ত্রণা অনুভব করে থাকেন। অনেকের ইউরিক অ্যাসিড বেড়ে গেলে মেডিসিন গ্রহণ করার পরেও ব্যথা বা যন্ত্রণার তীব্রতা কমে না। এর কারণ হলো ইউরিক অ্যাসিড কমানোর জন্য মেডিসিনের পাশাপাশি সঠিক খাদ্য গ্রহণ করা হয় না। যেসব খাবার খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ পিউরিন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, এবং যেসব খাবার অতিরিক্ত ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে সেসব খাবার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার ওজন। তবে শুরুতে জেনে নিন ইউরিক অ্যাসিড কমাতে যেসব খাবারগুলো খাদ্য তালিকা থেকে বাদ দেবেন। নাম্বার 1, রেড মিট, যেমন গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, মহিষের মাংস, যেসব খাবার খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, রেড মিট বা লাল মাংস। এছাড়া সাদা মাংস যেমন মুরগির মাংস ইউরিক অ্যাসিড বেশি থাকে, তবে লাল মাংসের তুলনায় কিছুটা কম। তাই যাদের ইউরিক অ্যাসিড বেশি তারা লাল মাংস একদম পরিহার করুন এবং সাদা মাংস পরিমিত পরিমাণে গ্রহণ করুন। নাম্বার 2, অর্গান মিট, যেমন মগজ, কলিজা, জিহ্বা, কিডনি। লাল এবং সাদা মাংসের মতো অর্গান মিটে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি, তাই এগুলো আপনার যতই প্রিয় হোক না কেন, আপনার দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক রাখতে আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিন এই খাবারগুলো। নাম্বার 3, পাখির মাংস, হাঁস, কবুতর, কোয়েল পাখি বা অন্য যে কোনো পাখির মাংস। যদি ইউরিক অ্যাসিড কমাতে চান, তবে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এসব উচ্চ পিউরিন সমৃদ্ধ খাবার। নাম্বার 4, পিচ্ছিল সবজি, ঢেঁড়স, কচুর লতি, কচুর মুখী, পুঁই শাক প্রভৃতি সবজি স্বাস্থ্যের জন্য ভালো হলেও ইউরিক অ্যাসিডের লেভেল ঠিক রাখতে এই সবজিগুলো বাদ দিতে হবে। এছাড়া ফুলকপি, মাশরুম, পালং শাক, সিম, মটরশুঁটি, বেগুন খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, অথবা খুবই সীমিত পরিমাণে গ্রহণ করতে হবে যতদিন না পর্যন্ত ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিক না হয়। নাম্বার 5, ইস্ট দিয়ে তৈরি খাবার এবং ইস্ট সাপ্লিমেন্ট, যেসব খাবার তৈরিতে ইস্ট ব্যবহার করা হয়, যেমন পাউরুটি, নান, বিহার প্রভৃতি ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে হলে অবশ্যই খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। সব ধরনের ডাল এবং ডালের তৈরি খাবার, পেঁয়াজু, বেগুনি, ফুচকা, চটপটি, খিচুড়ি, এসব খাবার মুখরোচক হলেও ইউরিক অ্যাসিড কমাতে হলে লাগাম দিতে হবে এইসব খাবারে। নাম্বার 6, বাদাম এবং বিচি জাতীয় খাবার, সিমের বিচি, কাঁঠালের বিচি, বিভিন্ন ধরনের বাদাম বাদ দিন যদি ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিক রাখতে চান। নাম্বার 7, যে কোনো ধরনের মাছ, সেটা সামুদ্রিক মাছ হোক আর মিঠা জলের হোক, এতে পিউরিনের পরিমাণ অনেক বেশি থাকে। তাই এই সামুদ্রিক মাছ, শামুক, ঝিনুক, চিংড়ি, কাঁকড়া, মাছের ডিম, এসব খাবার ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে বাদ দেওয়া উচিত। নাম্বার 8, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, যেমন কেক, ফলের রস, পেপসি, কোক প্রভৃতির কারণে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফলে বাদ দিন এই ধরনের খাবারগুলো। নাম্বার 9, যেসব ফলে বা খাবারে ফ্রুক্টোজ বেশি থাকে সেসব খাবার ইউরিক অ্যাসিড কমার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তাই ফলের মধ্যে খেজুর, আতা ফল, বেদানা, কাঁঠাল, আঙুর, নাশপাতি, আম, তাল, চেরি ফল, আলবোগরা, পাশাপাশি মধু, গুড় এবং গুড়ের তৈরি খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। উচ্চমাত্রায় চিনি খাওয়াও হতে পারে ইউরিক অ্যাসিড বৃদ্ধির একটা বড় কারণ,
দেহে উচ্চ মাত্রায় ইউরিক অ্যাসিডের উপস্থিতির কারণে হতে পারে গাঁটে বাত, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা সহ নানা রোগের অসুখ। এবারে জেনে নিন ইউরিক অ্যাসিড কমাতে কী খাবেন। নাম্বার ১, সঠিক পরিমাণে জল। বিশুদ্ধ জল যেমন করে শরীর থেকে টক্সিন বের করে দেয়, একইভাবে সঠিক পরিমাণে জল পান করলে অতিরিক্ত ইউরিক অ্যাসিড শরীর থেকে বের হয়ে যায়। সুতরাং প্রতিদিন অন্তত 10-12 গ্লাস জল পান করুন। নাম্বার ২, ফাইবার সমৃদ্ধ খাবার খান। ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ফাইবার সমৃদ্ধ খাবারের জুড়ি নেই, তাই নিয়মিত খাদ্য তালিকায় রাখুন গোটা শস্য, শাকসবজি এবং ফলমূল ও এসমগুলির ভুষি। গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে। মূলত ডায়েটারি ফাইবার ব্লাড স্ট্রিমে থাকা অতিরিক্ত ইউরিক অ্যাসিড দেহ থেকে বের করে দিতে সাহায্য করে। নাম্বার ৩, ভিটামিন সি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন 500 মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করলে খুব অল্প সময়ের মধ্যে ইউরিক অ্যাসিডের লেভেল কমে যায়। ভিটামিন সি অতিরিক্ত ইউরিক অ্যাসিড ইউরিনের মাধ্যমে বের করে দেয়। সুতরাং ইউরিক অ্যাসিড কমাতে লেবু, আমলকি, আমড়া, পেয়ারা, কমলা লেবু খান নিয়মিত। নাম্বার ৪, আনারস। ইউরিক অ্যাসিড কমাতে আনারস খুবই কার্যকরী একটি ফল। মানবদেহের জন্য প্রতিদিন যে পরিমাণ ভিটামিন সি দরকার হয়, এর 100% 1 কাপ আনারস খেলে পূরণ হবে। অন্যান্য ফলের তুলনায় আনারসে ফ্রুক্টোজের পরিমাণ অনেক কম, তাই বাড়তি চিন্তার কারণ নেই। এছাড়া আনারসে রয়েছে ব্লোরামিন নামক এনজাইম, যা প্রদাহ কমাতে সাহায্য করে। সুতরাং যারা ইউরিক অ্যাসিড কমাতে চান, তারা প্রতিদিন কিছুটা হলেও আনারস খান। নাম্বার ৫, লো ফ্যাট মিল্ক, টক দই এবং ডিম। হাইপার ইউরেসিমিয়া কমাতে এবং সেই সঙ্গে প্রোটিনের চাহিদা পূরণের জন্য বেছে নিন লো ফ্যাট মিল্ক, লো ফ্যাট দই এবং কুসুম ছাড়া ডিম। নাম্বার ৬, অলিভ অয়েল। আপনার রান্নায় পরিমিত অলিভ অয়েল দিন। অলিভ অয়েলে থাকা অ্যান্টিঅক্সিডেন্টে রয়েছে প্রদাহরোধী উপাদান, যা অতিরিক্ত ইউরিক অ্যাসিডের কারণে জয়েন্টের প্রদাহ কমাতে সাহায্য করে। নাম্বার ৭, আপেল। আপেলে থাকা ম্যালিক অ্যাসিড ইউরিক অ্যাসিড নিউট্রিলাইজ করতে সাহায্য করে। তবে আপেলে ফ্রুক্টোজের পরিমাণ বেশি থাকে, তাই খুব বড় সাইজের নয়। প্রতিদিন খাবার পর ছোট্ট একটি আপেল রাখুন আপনার খাদ্য তালিকায়। সুতরাং যারা ইউরিক অ্যাসিড কমাতে চান, মেডিসিনের পাশাপাশি এইসব নির্দেশিকা মেনে চলুন এবং সুস্থ থাকুন সহজেই। নাম্বার ৮, গ্রিন টি। গ্রিন টিতে থাকে প্রচুর পরিমাণে ক্যাটেকিন যৌগ। এই ক্যাটেকিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট। অনেকেই মনে করেন এই ক্যাটেকিন শৈলে এমন কিছু এনজাইমের ক্ষরণ কমিয়ে দেয় যেগুলো ইউরিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে। ফলে এই গ্রিন টি যত খাবেন, ক্যাটেকিনের দৌলতে আপনার ইউরিক অ্যাসিড থাকবে নিয়ন্ত্রণে। স্বাভাবিকভাবে শরীরে ইউরিক অ্যাসিডের নির্দিষ্ট মাত্রা হল পুরুষের ক্ষেত্রে 3.4 থেকে 7.0 মিলিগ্রাম এবং নারীর ক্ষেত্রে 2.4 থেকে 6.0 মিলিগ্রাম। এর চেয়ে বেশি হলে তা নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন। আর শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খুবই কার্যকরী একটি উপাদান হলো অ্যাপেল সাইডার ভিনিগার। এর দামও খুব বেশি নয়। কিভাবে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করবেন? এক চা চামচ ভিনিগার নিন, এক গ্লাস জলের সঙ্গে মিশিয়ে পান করে ফেলুন। দিনে অন্তত 2-3 বার এই মিশ্রণ পান করুন নিয়মিত। অ্যাপেল সাইডার ভিনিগার শরীর থেকে যে কোনো দূষিত পদার্থকে বের করে দিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। বিশুদ্ধ অ্যাপেল সাইডার ভিনিগারে থাকে ম্যালিক অ্যাসিড, যা ইউরিক অ্যাসিডের ক্রিস্টালগুলোকে ভেঙে দেয় এবং তাদের শরীরে গাঁটগুলোতে জমাট বাঁধতে বাধা দেয়। নাম্বার ৯, শসা এবং গাজর। শসা এবং গাজরে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের জন্য শরীরে সেই ক্ষতিকর এনজাইম কম তৈরি হয়, ফলে ইউরিক অ্যাসিডের সমস্যা কমে যায়। এই ক্ষতিকর এনজাইমগুলো আপনার রক্তে ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়, কাজেই এই শসা এবং গাজর খুবই উপকারী। নাম্বার ১০, ডার্ক চকলেট। কোকোবিনে যে থায়োব্রোমিন পাওয়া যায় তা থাকে ডার্ক চকলেটে। এই থায়োব্রোমিন আসলে ক্যাফিনের মতো একটি উপকার জাতীয় যৌগ। ডার্ক চকলেটে এই থায়োব্রোমিন যথেষ্ট পরিমাণে থাকে। এটা ফুসফুসের ব্রাঙ্কিয়াল মাসেলকে শিথিল করে দিয়ে ইউরিক অ্যাসিড তৈরি হওয়াকে আটকায়। ক্রোডিন জাতীয় উপকারের তুলনায় থায়োব্রোমিন অনেক বেশি অ্যাক্টিভ। ক্রোডিন জাতীয় উপকার আমাদের কাশি কমাতে সাহায্য করে, তার চেয়ে তাড়াতাড়ি কাজ করে এই থায়োব্রোমিন। অতএব বুঝতেই পাচ্ছেন ইউরিক অ্যাসিড হয়েছে বলে খুব দুঃখ পেয়ে মুখ বেজার করে বসে থাকার দরকার নেই। বরং যেগুলি বললাম সেগুলি মেনে চলুন, তাহলে ইউরিক অ্যাসিড থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। এটাও জেনে রাখুন কারা ইউরিক অ্যাসিডে বেশি আক্রান্ত হন। যাদের বংশে বাতের সমস্যা আছে তারা এই রোগে আক্রান্ত হতে পারে, যারা অ্যালকোহল গ্রহণ করে, যারা প্রোটিন জাতীয় খাবার চাহিদার তুলনায় বেশি খেয়ে থাকে এবং শাকসবজি কম খায়,
কিছু কিছু ঔষধ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, যেমন ডাইউরেটিক মেডিসিন। যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির সমস্যা, হৃদরোগের সমস্যা আছে, তাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধির আশঙ্কা থাকে। যাদের ওজন বেশি রয়েছে তারাও এ রোগে আক্রান্ত হতে পারে। যারা জল কম পান করে তাদের এই রোগ হওয়ার আশঙ্কা আছে। ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে উল্লেখিত শারীরিক সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শেষ কথা বলতে আমি একটাই কথা বলবো যে আপনার যে কোনো সমস্যা অর্থাৎ যে কোনো শারীরিক সমস্যায় যদি ভোগেন তাহলে ঘরোয়া উপায় তো আছেই, সেটা আপনি করে দেখতে পারেন। কমে গেলে বা সমস্যার সমাধান হলে তো আর কোনো কথাই নেই। তবে প্রত্যক্ষ ক্ষেত্রে কমুক বা না কমুক, সমস্যার সমাধান হোক বা না হোক, আপনি অবশ্যই ডাক্তার দেখিয়ে ক্লিয়ার করে নেবেন, কারণ এটা আপনার শরীরের ব্যাপার। কোনো রকম রিস্ক নেবেন না, সে সমস্যা ছোট হোক বা বড় বা মাঝারি। তবে যেগুলো বললাম সেগুলি মেনে চলবেন, তাহলে ইউরিক অ্যাসিড অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন। নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।